আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আয়াত আনস্তান মম থেকে আমি লীনা চলে এসেছি গরম গরম পুরান ঢাকা স্টাইলে তেহারি রেসিপি নিয়ে। আর পুরান ঢাকার তেহারি পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই যাবে না। তাই আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন আমার এই রেসিপি দেখে ঝটপট তেহারি। আর এটা কিন্তু খুবই সহজ, আমি খুবই সহজে আপনাদের কাছকে দেখিয়ে দিব কম সময়ের মধ্যে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি এই তেহারিটা রান্না করে ফেলতে পারি। তেহারির জন্য আমি ঘরেই হচ্ছে এখন একটা মশলা বানিয়ে নিব। নিয়েছি দারচিনি, জায়ফল, জৈত্রী, লং, এলাচ, গোলমরিচ। আর জায়ফলটা হচ্ছে ছয় ভাগের এক ভাগ নিতে হবে, পুরো জায়ফল কিন্তু নেওয়া যাবে না, ছয় ভাগের এক ভাগ আমি নিব। এখন গ্রাইন্ডারে হচ্ছে পাউডার করে নিব। আমি আমার তেহারিতে হচ্ছে আজকে এই মশলাটাই ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি প্যানে সরিষা তেল। আমি হচ্ছে তেহারিটা সরিষা তেল দিয়ে রান্না করব, এতে কিন্তু তেহারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। দিয়ে দিলাম এক বাটি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা হচ্ছে আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে তারপর হচ্ছে মাংসটা অ্যাড করে দিব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা 2 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ। এখন নিয়ে নিয়েছি হচ্ছে 1 কেজি মাংস। তেহারির জন্য হচ্ছে আমি মাংসগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে মশলার সাথে ভালো করে মাংসটা মিক্স করে নিচ্ছি। আর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার সাথে কিন্তু ছোট ছোট করে তেজপাতা কেটে দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে দিলাম এক বাটি পরিমাণে টক দই। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, টমেটো সস 7 থেকে 8টা, কাঁচামরিচ। সব একসাথে হচ্ছে এখন ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, এটা টেস্টটাকে হচ্ছে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। বাদাম পেস্টটা হচ্ছে অবশ্যই অ্যাড করবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে আমি এখন এটাকে রান্না করব 30 মিনিটের মতো। আর আমি কিন্তু একটু পর পর এটাকে নেড়ে দিয়েছি যাতে করে প্যানে না লেগে যায়। ঢাকনা উঠিয়ে 2 থেকে 3 বার নালি যথেষ্ট খেয়াল রাখতে হবে যাতে প্যানে কোনোভাবেই না লেগে যায়। এখন হচ্ছে এটাকে আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এখন মাংসটা একটু চেক করে নিই, এটা আর একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হলে আমি হচ্ছে এটার সাথে আলু অ্যাড করে দিব। এখন হচ্ছে আলু দিয়ে দিব। আমি হচ্ছে ফুড কালার দিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম। আলুগুলো ফুড কালার দিয়ে ভেজে রাখার কারণে কিন্তু আলুর যে কালারটা এটা একদম পারফেক্ট থাকবে বিরিয়ানিতে দেওয়ার পরে। আর আপনারা চাইলে আলু কিন্তু স্কিপও করতে পারেন, আমার যেহেতু আলু অনেক পছন্দ আমি হচ্ছে আলু অ্যাড করেছি। এখন এটাকে হচ্ছে আমি 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পরে আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে, মাংস রেডি এখন তেহারির জন্য। এখন হচ্ছে আমি তেহারিটা একটি পাত্রে উঠিয়ে রাখব। আমি হচ্ছে যেই হাঁড়িতে মাংসটা কষিয়েছি সেই হাঁড়িতেই হচ্ছে তেহারির জন্য চালটা ভেজে নিব, এতে করে কিন্তু একদম সহজ হয়ে যাবে। একই হাঁড়িতে আমি এখন চালটা ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু হাঁড়ি পাল্টানোর কোনো ঝামেলা থাকে না। আর আমি রান্নার জন্য হচ্ছে নিয়েছি চিনি গুঁড়া চাল, পোলার চাল, আপনারা চাইলে কিন্তু বাসমতি রাইস দিয়েও রান্না করতে পারেন। আর পুরান ঢাকার তেহারি কিন্তু চিনি গুঁড়া চাল দিয়েই রান্না করা হয়। আর একই পাত্রে যেহেতু আমি রান্না করছি, যে হাঁড়িতে হচ্ছে তেহারির জন্য মাংস রান্না করেছি, এ কারণে কিন্তু তেহারির একদম যে মাংসের ফ্লেভারটা এটার সাথে কিন্তু সুন্দর করে মিশে যাবে, আর এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এতে কিন্তু আপনার রান্নার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়, হাঁড়ি পাল্টানোর কোনো ঝামেলা থাকে না। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ।
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 7-8টা। চালটাকে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে। এখন হচ্ছে পানি অ্যাড করছি। আমি 1 কেজি চাল নিয়েছি, আমি হচ্ছে 1.5 কেজি গরম পানি অ্যাড করে নিলাম। যদি পোড়ান চাল হয় সেক্ষেত্রে হচ্ছে 1.25 কেজি পানি অ্যাড করে নেবেন। আর পানি কিন্তু অবশ্যই গরম অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু তেহারিটা ঝরঝরা হবে না। দিয়ে দিচ্ছি লবণ। পানি থাকা অবস্থায় হচ্ছে আপনারা লবণটা টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় আরও লবণ অ্যাড করে নেবেন। সাথে দিয়ে দিলাম পাউডার মিল্ক। এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম হিটে হচ্ছে রান্না করছি। ঢাকনাটা উঠিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি চালটাকে ভালো মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে এটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। পানি কিন্তু শুকিয়ে এসেছে এবং পানিটা হচ্ছে একবারে শুকিয়েও যায়নি, আবার খুব বেশি পানিও নেই। এ পর্যায়ে হচ্ছে আমি মাংসটা অ্যাড করে দিব। আর মাংসটা যখন আমি মিক্স করব, চালটা কিন্তু একবারে এখন সিদ্ধ হয়নি, তখন কিন্তু চালটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যখন চালটা আপনার সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু তেহারিটা খুব বেশি নাড়াচাড়া করবেন না, এতে করে কিন্তু চালটা ভেঙে যায় আর দেখতে তখন তেহারিটা আর বেশি সুন্দর লাগে না। এখন ভালো মতো হচ্ছে মশলার সাথে রাইসটাকে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এটাকে হচ্ছে দমে রাখতে হবে। সাত থেকে 8 মিনিট দমে রাখার পরে এখন দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল অ্যাড করার পরে এটার মধ্যে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। কেওড়া জলে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আছে, এতে করে তেহারির ঘ্রাণটা আরও বেশি সুন্দর ছড়াবে। তো তেহারিটা হচ্ছে আমি ভালো মতো এখন নেড়ে এটাকে দমে রেখে দিব। এবং 5 মিনিট দমে রাখার পরে দেখতেই পারছেন একদম ঝরঝরা তেহারি, একটার গায়ে কিন্তু একটা রাইস লেগে যাচ্ছে না। তেহারির ক্ষেত্রে কিন্তু এটা সবচাইতে একটা বড় পার্ট যে তেহারিটা ঝরঝরা হয়েছে কিনা। এবং সেই সাথে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পুরান ঢাকা স্টাইলে একদম গরম গরম তেহারি। আপনারা যদি ঠিক এরকমভাবে পারফেক্ট একটা তেহারি রান্না করতে চান তাহলে কিন্তু আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, এবং আমি যে যে টিপস দিয়েছি অবশ্যই কিন্তু টিপসগুলো অনুসরণ করে যদি রান্না করেন আপনাদের তেহারিও কিন্তু একদম এরকম পারফেক্ট ঝরঝরা হবে এবং খেতে কিন্তু একদম পুরান ঢাকার মতোই স্বাদটা আপনারা পাবেন। তো যাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই বেল বাটনে হিট করতে ভুলবেন না। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।